নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো কিছু নতুন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে চলে এসেছি। আজ আমরা যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তা আপনাদের প্রায় সকলেরই পরিচিত। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব কালসর্প যোগ নিয়ে। কালসর্প, এই নামটি আপনাদের সকলের পরিচিত থাকলেও এই বিষয়ে আরও বিশেষ কিছু গূঢ় জ্ঞান আপনাদের অবশ্যই থাকা উচিত। কালসর্প নিয়ে বিভিন্ন ধরনের মতামত বহু মানুষই দিয়ে থাকেন, তবে আজ আমি আপনাদের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা তো থাকবেই, তবে কালসর্প যোগের এপিসোড কিন্তু অনেক বড় হবে। অর্থাৎ ভাগে ভাগে, পার্টে পার্টে আপনাদের সুবিধার্থে আমি আলাদা আলাদা করে কালসর্প যোগের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ আমরা মুখ্যত যে বিষয় নিয়ে আলোচনা করব কালসর্প যোগের ক্ষেত্রে, এই যে কালসর্প নামটি, এই নামের উৎপত্তিস্থল কোথা থেকে, এবং কালসর্প যোগ কত প্রকারের, কালসর্প যোগের আলাদা আলাদা যে নামগুলি রয়েছে সেই নামগুলি কী কী, এবং তাদের জীবনে, আমাদের জীবনে তাদের কী কী প্রভাব থাকতে পারে, এবং কালসর্প যোগ কোন জন্মকুষ্ঠিতে, কোন কোন জন্মকুণ্ডলিতে কীভাবে দেখলে বোঝা যাবে যে এই জন্মকুষ্ঠিতে কালসর্প যোগ আছে, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে বিশদে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন প্রথমে আপনাদের সাথে আলোচনায় চলে যাই কালসর্প যোগ, অর্থাৎ কালসর্প যোগের এই যে বিষয় তার ক্ষেত্রে প্রথমে আলোচনা করব কালসর্প নামটি, কালসর্প নামটির উৎপত্তিস্থল কোথা থেকে। দেখুন, মুখ্যত এই কালসর্প যোগটি যেহেতু রাহু এবং কেতু দ্বারা নিয়ন্ত্রিত, তাই রাহু এবং কেতুকে নির্দেশ করেই কিন্তু নামটি রাখা হয়েছে। কি করে আসলো নামটি? দেখুন, রাশিচক্রে রাহুর একটি জন্ম নক্ষত্র আছে, কেতুর একটি জন্ম নক্ষত্র রয়েছে। রাহুর জন্ম নক্ষত্র কি? ভরণী নক্ষত্র। কোথায় অবস্থিত হয়? মেষ রাশিতে 13°40' থেকে 13°20' থেকে 26°40' পর্যন্ত। এই ভরণী নক্ষত্রেই কিন্তু রাহুর জন্ম হয়েছে। এই ভরণী নক্ষত্র কাকে নির্দেশ করে থাকে? এটি শুক্রকে, অর্থাৎ ভরণী নক্ষত্রের যে অধিপতি সে হচ্ছে শুক্র, আর ভরণী নক্ষত্রের দেবতাকে যম বা কাল। এখান থেকেই এই কালের নামটি এসছে। কাল মানে এখানে সময়কে বোঝায়। এবং কেতুর ক্ষেত্রে জন্মরাশিচক্রে অশ্লেষা নক্ষত্র থেকেই কিন্তু কেতুর উৎপত্তিস্থল বা জন্ম বৃত্তান্ত জানা হয়েছে। অর্থাৎ কেতুর জন্মস্থান কিন্তু অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রের অবস্থান কোথায়? কর্কট রাশিতে। কর্কট রাশিতে 16°40' থেকে 30° পর্যন্ত অবস্থানকে অশ্লেষা নক্ষত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখানেই কিন্তু কেতুর জন্মস্থল। এই অশ্লেষা নক্ষত্রের যে দেবতা তা হলো গিয়ে সর্প। তাই কাল অর্থাৎ রাহুর দেবতা এবং কেতুর দেবতা হচ্ছে সর্প, অর্থাৎ কেতুর জন্ম নক্ষত্রের যে দেবতা সে হচ্ছে সর্প, এবং রাহুর জন্ম নক্ষত্রের দেবতা হচ্ছে কাল। কাল মানে সময়, সর্প মানে বেষ্টন বা রজ্জু, অর্থাৎ যে সময়কে বেঁধে রাখে সেই হচ্ছে কাল সর্প। অর্থাৎ মুখ্যত যদি আমরা সাধারণভাবে বলি, কালসর্প যোগ থাকলে যে কোনো মানুষেরই থাকুক না কেন, তার জীবনে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়, অর্থাৎ অনেকটা সময় সে খুইয়ে ফেলে। বিভিন্ন ক্ষেত্রে হতে পারে সেটা। ধরুন কোনো কোনো একটি ছেলে, সে পরীক্ষা দিচ্ছে, সে পড়াশুনো করছে, দেখা যাচ্ছে সে মাধ্যমিক দিয়েছে, তারপর সে স্ট্রিম নিয়েছে সায়েন্স। সায়েন্স গ্রুপে নিয়ে সে পড়াশুনো করলো, উচ্চ মাধ্যমিক দিল, আবার তার মনে হলো যে না, আমি কমার্স নিয়ে পড়ব। সে আবার নতুন করে মানে 11-এ পড়ে আবার সে কিন্তু আলাদা করে কমার্স পড়তে আরম্ভ করলো। ঠিক এটাও তাই, অর্থাৎ এই যে সময়কালটা নষ্ট হলো, এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে। এটি একটি এক্সাম্পল আপনাদের ক্ষেত্রে শুধু। তাই কালসর্পের ক্ষেত্রে সর্বাধিক যেটা দেখা যায়, বিভিন্ন ক্ষেত্রে সময় নষ্ট করার একটা প্রবণতা তৈরি হয়। তাহলে আমরা জানতে পারলাম কালসর্প নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এবং এখন আমরা আপনাদের সাথে দেখে নেব যে কালসর্প যোগ কোন কোন জন্মকুষ্ঠিতে কিভাবে তৈরি হতে দেখা যায়। দেখুন, রাহু এবং কেতু সকল জাতক বা জাতিকাদেরই জন্মকুষ্ঠিতে সমসপ্তমেই অবস্থান করে থাকে, কারণ এই দুটি ছায়াগ্রহ বা ছায়াবিন্দু বলা হয়ে থাকে। তাই
দুজনে কিন্তু সর্বদাই সমসপ্তমে অবস্থান করে থাকে, কালসর্পযোগ হোক বা নাই হোক। কিন্তু কালসর্পযোগের ক্ষেত্রে যেটা মুখ্যত হয়ে থাকে সেটা হচ্ছে রাহু এবং কেতুর এক প্রান্তে, অর্থাৎ রাহু এবং কেতু যেখানে অবস্থান করে রয়েছে তার একটি পাশ পুরো ফাঁকা থাকে আর একটি পাশে সমস্ত গ্রহগুলি বিস্তৃত হয়ে থাকে, তাই তাকে বলা হয় কালসর্পযোগ। এটা বিভিন্নভাবে বিভিন্ন রাশিতে হতে পারে আলাদা আলাদা করে। এবার এই এই ধরনের জন্মকুষ্ঠিকেই বলা হয়ে থাকে কিন্তু কালসর্পযোগ। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব যে কালসর্পযোগ কত কত প্রকারের হয়ে থাকে। কালসর্পযোগ 12 প্রকারের হয়ে থাকে, 12 রকমের কালসর্পযোগ হয়। এখানে 12 রকমের আলাদা আলাদা কালসর্পের 12 রকমের নাম রয়েছে এবং তাদের আলাদা আলাদা প্রভাব আমাদের জীবনে এসে পড়তেও দেখা যায়। কি কি দেখুন, প্রথম যে কালসর্পযোগ যাকে অনন্ত কালসর্পযোগ বলা হয়, সেখানে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু যদি অবস্থান করে থাকে এবং একটি পাশে সমস্ত গ্রহ, একটি পাশ যদি পুরো ফাঁকা থাকে, তাকে বলা হয় অনন্ত কালসর্পযোগ দোষ। এই এরকম ধরনের 12টি কালসর্প নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দু নম্বর যে কালসর্পটি তাকে বলা হয়ে থাকে কুলিক কালসর্প। কুলিক কালসর্প কখন হয়? যদি দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান থাকে এবং অষ্টমভাবে কেতুর অবস্থান থাকে, একটি পাশে সম্পূর্ণ গ্রহগুলি থাকে এবং একটি পাশ পুরো ফাঁকা থাকে, তখন তাকে বলা হয় কুলিক কালসর্পযোগ দোষ। আমি বিশ্লেষণে পরে আসছি কোন কোন কালসর্প কোন কোন প্রভাব দেয় সেগুলিতে পরে আসছি, আগে আমি নামগুলি আপনাদের সাথে আলোচনা করে নিই। তিন নম্বর যে কালসর্পটি হয় তাকে বলা হয় বাসুকী কালসর্প। বাসুকী কালসর্প কখন হয়? দেখুন, তৃতীয়ভাবে যদি রাহুর অবস্থান থাকে এবং নবমভাবে যদি কেতু অবস্থান করে থাকে, তখন এবং এক প্রান্তে যদি সকল গ্রহগুলো থাকে, এক প্রান্ত পুরো ফাঁকা থাকে, তাকে তখন বলা হয়ে থাকে যে বাসুকী কালসর্পযোগ দোষ। চতুর্থ নম্বর যে কালসর্প রয়েছে তাকে বলা হয়ে থাকে শঙ্খপাশ কালসর্পযোগ দোষ। কখন হয়? চতুর্থভাবে যখন রাহু অবস্থান করে এবং দশমভাবে যখন কেতুর অবস্থান হয়, তখন তাকে বলা হয় শঙ্খপাশ কালসর্পযোগ দোষ। পাঁচ নম্বর যে কালসর্প রয়েছে তাকে বলে পদ্ম কালসর্পযোগ দোষ। কখন হয় পদ্ম কালসর্পযোগ দোষ? দেখুন, পঞ্চমে যখন রাহুর অবস্থান থাকে এবং সমসপ্তমে, অর্থাৎ একাদশভাবে যখন কেতু থাকে, একটি প্রান্ত ফাঁকা থাকে এবং একটি প্রান্তে সমস্ত গ্রহগুলি বেষ্টিত থাকে, তাকে তখন বলা হয় পদ্ম কালসর্পযোগ দোষ। ছ নম্বর যে কালসর্পটি আছে তাকে বলা হয় মহাপদ্ম কালসর্পযোগ দোষ। কখন বলা হয়? ষষ্ঠে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে কেতুর অবস্থান থাকলে, তাকে এবং একটি প্রান্তে সমস্ত গ্রহগুলো বেষ্টিত এবং একটি প্রান্ত যদি পুরো ফাঁকা থাকে, তাকে বলা হয় মহাপদ্ম কালসর্পযোগ দোষ। সপ্তম নম্বর কালসর্প যে বলা হয় তক্ষক, অর্থাৎ তক্ষক কালসর্প। কখন হয়? সপ্তমে রাহুর অবস্থান এবং লগ্নে কেতুর অবস্থান যখন হয়ে থাকে, তখন তাকে বলা হয় তক্ষক কালসর্পযোগ দোষ, যদি একটি প্রান্তে সকল গ্রহগুলি বেষ্টিত থাকে এবং একটি প্রান্ত ফাঁকা থাকে। অষ্টম নম্বর যে কালসর্প তাকে বলা হয়ে থাকে কর্কটক কালসর্পযোগ দোষ। কখন হয় এমনটি? অষ্টমভাবে রাহুর অবস্থান এবং দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান, একটি পাশে সকল গ্রহগুলি বেষ্টিত, একটি পাশ পুরো ফাঁকা থাকে, তখন তাকে বলা হয় কর্কটক কালসর্পযোগ দোষ। নবম নম্বর কালসর্পের যে নাম তাকে বলা হয় শঙ্খচূড় কালসর্পযোগ দোষ। কখন হয় এমনটি? নবমভাবে যখন রাহুর অবস্থান থাকে এবং তৃতীয়ভাবে যখন কেতু অবস্থান করে থাকে, একটি পাশে সকল গ্রহগুলি বেষ্টিত থাকে এবং একটি পাশ সম্পূর্ণ ফাঁকা থাকে, তখন তাকে বলা হয় শঙ্খচূড় কালসর্পযোগ দোষ। দশ নম্বর কালসর্প যেটি রয়েছে তাকে বলা হয় ঘাতক কালসর্প। কখন এমনটি হয়? দশমভাবে রাহুর অবস্থান এবং চতুর্থভাবে কেতুর অবস্থান থাকাকালীন, যদি একটি পাশে সকল গ্রহগুলি বেষ্টিত রয়েছে এবং একটি পাশ যদি ফাঁকা রয়েছে, তাকে তখন বলা হয় ঘাতক কালসর্পযোগ দোষ। বিষাক্ত কালসর্পযোগ দোষ, এটি একাদশতম কালসর্প। অর্থাৎ কখন এমনটি হয়?
বিষাক্ত কালসর্পযোগ দোষ তখনই হয় যখন একাদশে রাহুর অবস্থান থাকে এবং পঞ্চম ভাবে কেতু অবস্থান করে রাখে এবং সেই সময়কালে একটি প্রান্তে যদি সমস্ত গ্রহগুলি বেষ্টিত থাকে, একটি প্রান্ত পুরো ফাঁকা থাকে, তখন তাকে বলা হয় বিষাক্ত কালসর্পযোগ দোষ। দ্বাদশ নম্বর এবং শেষ যে নম্বর, বারো নম্বর যে কালসর্প, শেষ তাকে বলা হয় শেষনাগ কালসর্প। এমনটি কখন অবস্থান হয়ে থাকে আমাদের জন্মকোষ্ঠীতে? যদি দ্বাদশভাবে রাহুর অবস্থান এবং ষষ্ঠভাবে কেতুর অবস্থান হয়ে থাকে এবং একটি প্রান্তে একটি পাশে সকল গ্রহগুলি বেষ্টিত থাকে এবং একটি পাশ সম্পূর্ণ ফাঁকা থাকে, তখন তাকে বলা হয় শেষনাগ কালসর্পযোগ দোষ। তাহলে আমরা জানতে পারলাম যে বারোটি কালসর্প রয়েছে এবং কালসর্পের নামগুলো কি কি এবং কোথায় কোথায় রাহু এবং কেতুর অবস্থানকালে এই গ্রহ এই যে যোগটি তৈরি হয়ে থাকে এবং কিভাবে যোগটি তৈরি হয়ে থাকে সে বিষয়ে আমরা বিস্তারিত জানলাম। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব যে রাহু এবং কেতুর এই যে অবস্থান, এর মধ্যে সর্বাধিক শক্তিশালী কখন হয়ে পড়ে রাহু কেতুর এই প্রভাব, অর্থাৎ কালসর্পের প্রভাব। দেখুন, রাহু যদি লগ্ন থেকে ষষ্ঠে অবস্থান করে, এক থেকে ছয় পর্যন্ত অবস্থান করে, এবং কেতু সপ্তম থেকে দ্বাদশভাবে অবস্থান করে, সেই সময়কালে কিন্তু দেখা গেছে যে সেই সময়কালের মানুষদের কিন্তু দেখা গেছে বিশেষভাবে সাফল্য পেতে। অর্থাৎ লগ্ন থেকে ষষ্ঠের মধ্যে থাকাকালীন রাহু এবং সপ্তম থেকে দ্বাদশে থাকাকালীন কেতু, এই সময় কিন্তু যারা জন্মায় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যদি তুলনামূলক দেখি তাহলে কিন্তু এদের সফলতার ভাগ অত্যন্ত বেশি। এবং যাদের সপ্তম ভাব থেকে দ্বাদশভাবের মধ্যে রাহুর অবস্থান থাকে এবং লগ্নভাব থেকে ষষ্ঠভাবের মধ্যে কেতুর অবস্থান থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অসফলতার হার অত্যন্ত বেশি হতে পারে। এটা একটি বেসিক ধারণা, বেসিক কনসেপ্ট। গ্রহের গোচর, গ্রহের ট্র্যানজিট, বিভিন্ন ধরনের জিনিসগুলো অবশ্যই চার্টে দেখা উচিত, কিন্তু যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এমনটি অত্যন্ত বিশেষভাবে উল্লিখিত হতে খুব সহজভাবে দেখা যাবে যে কোনো কালসর্পযোগের ক্ষেত্রে। তাহলে আমরা তুলনামূলকভাবে পেলাম যে কখন কালসর্পযোগের প্রভাব অত্যন্ত বেশি থাকে এবং কখন অত্যন্ত কম থাকে। আরেকটি জিনিস যেটা মাথায় রাখতে হবে আপনাদের, যে কালসর্পযোগে কখনও খুব খারাপ, খুব ভালো এমনটি হয়, মাঝামাঝি কখনো কিন্তু কোনো অবস্থান কালসর্পযোগে হয় না। অর্থাৎ মাঝামাঝি রয়েছে এরকম হয় না, আপনার ট্যালেন্ট অনুযায়ী আপনি হয়তো পৌঁছতে পারছেন না, কিন্তু অনেকে ট্যালেন্ট না থাকাকালীনও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে কালসর্পযোগে। তো সেই কারণে এই দুটো মেরু, অর্থাৎ হয় খুব ভালো হবে নয় খুব খারাপ হবে। এখন কালসর্পযোগের আরও বিশেষ কিছু বিষয় আছে, সেটি আমি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আলোচনা করব যে এটার সাথে আমাদের শরীরের, অর্থাৎ আমাদের যে পুরো টোটাল যে আমাদের যে সাতটি চক্র রয়েছে, এর কোথায় কোথায় সংযোগ সৃষ্টি হয় কালসর্পযোগের ক্ষেত্রে এবং সেই প্রভাব আমাদের জীবনে কীভাবে পড়ে কীভাবে পড়ে না, সেই বিষয়গুলি নিয়ে আমি পরবর্তী এপিসোডে আলোচনা করব। আজকে আরেকটা যেটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে এই যে বারোটি কালসর্পযোগের নাম আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এই বারোটি যোগের ক্ষেত্রে কিন্তু আরও বিশেষ কিছু তাৎপর্য রয়েছে। যেমন ধরুন, যাদের অনন্ত কালসর্পযোগ তৈরি হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে, বিশেষ করে এটা বেসিক, যে ২৭ বছর বয়স পর্যন্ত তাদের জীবনে কিন্তু কোনোভাবেই কোনো গতি পায় না। সেটা এডুকেশন সেক্টরে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, কোনো দিক থেকে কিন্তু কোনো গতি আসতে চায় না। যাদের কুলিক কালসর্প হয় তাদের ক্ষেত্রে কিন্তু ৩৩ বছর বয়স পর্যন্ত সংঘর্ষ জীবনে কিন্তু লেগেই থাকে। ৩৩ বছর পর্যন্ত জীবনে কোনো দিক থেকে কিন্তু কোনো সুরাহা মেলে না, এবং বৈবাহিক ক্ষেত্রেও। যাদের বাসুকী কালসর্পযোগ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ৩৬ বছর বয়স পর্যন্ত জীবনে বিভিন্ন ধরনের যন্ত্রণা ফেস করতে হয় এবং এই ৩৬ বছর বয়স পর্যন্ত কিন্তু এদের সময়কালে পুরো ব্যয় হয়ে যায়। অর্থাৎ এই সময়কাল পর্যন্ত তারা জীবনে কোনো কিছু করতেই পারে না। যাদের শঙ্খপাশ কালসর্পযোগ হয় তাদের ক্ষেত্রে কিন্তু ৪২ বছর বয়স পর্যন্ত জীবনে কিন্তু কোনো উন্নতির মুখ তারা কোনোভাবেই দেখতে পায় না, তারা জীবনে অনেক সংঘর্ষ করেও কিন্তু সফলতার দিক খুঁজে পায় না। পঞ্চম নম্বর আলোচনা করব পদ্ম কালসর্প। এই পদ্ম কালসর্প যাদের হয়ে থাকে না তাদের ক্ষেত্রে ৫২ বছর বয়স পর্যন্ত তারা জীবনে কিন্তু কোনো দিক থেকেই কোনো সুরাহা খুঁজে পায় না। এবং যাদের মহাপদ্ম কালসর্প থাকে তারা ৫৮ বছর, আপনারা ভাবতে পারছেন, একটা মানুষের ৫৮ বছর বয়স পর্যন্ত কিন্তু কোনোভাবেই কিছু দেখতে পায় না। যদিও বেসিক, তবুও বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় ৫৮ বছর বয়স পর্যন্ত সে জীবনে কোনো কিন্তু পথ খুঁজে পায় না। নম্বর হচ্ছে তক্ষক,
8 নম্বর কর্কটক, তারপরে শঙ্খচূড়, ঘাতক, বিষাক্ত এবং শেষনাগ। এই কালসর্পযোগ যাদেরই থাকে তারা কিন্তু জীবনে 42 বছর বয়স পর্যন্ত জীবনের যে উন্নতি, জীবনের যে দিশা সেগুলো কিন্তু খুঁজে পায় না। তাই এদের জীবনে 42 বছর সময়কাল পর্যন্ত কিন্তু একদম নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এমনটি দেখা গেছে। তাই এটি একটি, এই যে বয়সগুলো দেওয়া হয়েছে এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বলেই বয়সগুলোকে ধার্য করা হয়েছে। এবার আমরা আপনাদের সাথে একটু ছোট করে দেখে নেব, আলোচনা করে নেব যে কোন কোন কালসর্পের ক্ষেত্রে কী প্রভাব জাতকের জীবনে বা জাতিকার জীবনে মিলে থাকে। দেখুন, যাদের অনন্তনাগ কালসর্পযোগের প্রভাব রয়েছে জন্মছকে, জন্মকোষ্ঠীতে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সকল সময় কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন। বন্ধু দ্বারা হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, গৃহে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যাদের কুলিক কালসর্প রয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে জীবনে বারংবার কিছু না কিছু অর্থ সংকট তার জীবনে চলেই আসে। অর্থনৈতিক সমস্যা তার জীবন থেকে কোনোভাবে কিন্তু চলে যায় না, অর্থনৈতিক সমস্যার কারণেই এরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ে। যাদের বাসুকী কালসর্প রয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে সন্তান, ছেলে মেয়ে এদের নিয়ে কিন্তু জীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। অর্থাৎ ছেলে মেয়ে তো হয়ে গেছে, সেই ছেলে মেয়েদের এমন কিছু কাজকর্ম যার ফলে তার পিতা অথবা মাতা যার কালসর্প রয়েছে সে কিন্তু জীবনে বিভিন্ন ক্ষেত্রে বারংবার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যাদের শঙ্খপাশ কালসর্প রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা, অর্থাৎ পিতার সম্পত্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষরা যারা ছিল তাদের সূত্রে সম্পত্তি সম্বন্ধীয় বিবাদ, ভাই ভাই বিবাদ, এগুলো কিন্তু তাদের জীবনে চলেই আসে। তারা না চাইলেও তাদের জীবনে কিন্তু এসে উপস্থিত হয়ে যায় এরকম ধরনের প্রভাবগুলি। যাদের পদ্ম কালসর্প রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেম জীবনে ধোকা। একটা 10 বছর, 15 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর ধরে প্রেম করলো, তারপরে গিয়ে তার বিবাহ হচ্ছে না, এটা কিন্তু দেখা যায় পদ্ম কালসর্পের ক্ষেত্রে। এবং সন্তান হতে গিয়ে সমস্যা, অর্থাৎ সন্তান হতে গিয়ে কোনো না কোনো জটিলতা, কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে, বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান হতে চাইছে না, আরও বিভিন্ন ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই থাকতে পারে, সন্তান না হওয়ার প্রবণতাও কিন্তু এখানে তৈরি হতে পারে। যাদের মহাপদ্ম কালসর্পযোগ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় বিশেষভাবে রোগ, অর্থাৎ হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলের কারণেই ওরা জীবনে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয়ে থাকে সারা জীবনের ক্ষেত্রে বেশিরভাগ সময়টা। এবং তার সাথে সাথে স্ত্রীকেও কিন্তু, স্ত্রীর যে বিশ্বাস সেটা কিন্তু এরা অর্জন করতে পারে না, অর্থাৎ স্ত্রী এদেরকে কিন্তু কোনো না কোনোভাবে বিশ্বাস করতে চায় না, এইগুলি কিন্তু এদের জীবনে লেগে থাকে। যাদের তক্ষক কালসর্প রয়েছে, 7 নম্বর তক্ষক কালসর্প, তাদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় বিবাহ ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার। বিবাহ তো হয়ে গেল, বৈবাহিক জীবন সমস্যাগ্রস্ত, কারণ তাকে ষড়যন্ত্র করেই বিবাহটা দেওয়া হয়েছিল, এরকম ধরনের ক্ষেত্রে কিন্তু এগুলি বিশেষভাবে দেখা যায়। যাদের কর্কটক কালসর্প রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে দুর্ঘটনার প্রবণতা এদের জীবনে অত্যন্ত বিশেষ থাকে, বারংবার দুর্ঘটনার সমস্যা এদের জীবনে কিন্তু তৈরি হতে দেখা যায় এবং ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। যাদের শঙ্খচূড় কালসর্প রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায় সেটা হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা। ভালো চাকরি পেয়েছিল, কাছাকাছি, মানে একদম মানে কাছাকাছি চলে গেছিল, ভালো চাকরি হচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবে সেই চাকরিটি তার হাত থেকে বেরিয়ে গেল। গুরুজনের সাথে মতবিরোধ লেগে থাকে, অর্থাৎ সে না চাইলেও তার গুরুজন যারা থাকে তার গৃহের, তাদের সাথে কিন্তু খারাপ একটা সম্পর্ক সর্বদা এদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যায়। যাদের ঘাতক কালসর্পযোগ হয় তাদের কর্মজীবন নিয়ে সমস্যার শেষ থাকে না, অর্থাৎ কর্মজীবনে কোনো না কোনো বাধা বিপত্তি বার বার কিন্তু এরা ফেস করতে থাকে। যাদের বিষাক্ত কালসর্পযোগ দোষ হয় তাদের ক্ষেত্রে জীবনে সহজে সাফল্য আসেই না, কোনোভাবেই কিন্তু এরা সফলতা খুঁজে পায় না কোনো দিক থেকে, কোনো কিছুতেই হাত দিচ্ছে সেগুলি কিন্তু খারাপ হয়ে যায়। ওই একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, এরকম ঠিক বিষাক্ত কালসর্পযোগ যাদের যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকে, তারা যেখানেই যায় সব ক্ষেত্রে সমস্ত কিছু মাটি হয়ে যায়, সব ক্ষেত্রে সব কিছু খারাপ হয়ে যায়। এরা এদের জীবনের কপালটা মাঝে মাঝে থাবড়িয়ে বলে যে আমাদের কি কোনো কখনো কোনো কিছু ভালো হবে না, এটা কিন্তু বিষাক্ত কালসর্প যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখা যায়। শেষনাগ, একদম শেষ কালসর্প, যেটা দ্বাদশতম কালসর্প, যার ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে রোগ, ব্যাধি, আইনি সমস্যা এদের জীবনে কিন্তু ছাড়খাড় করে দেয়,
এদের জীবন ছারখার করে দেয় এই রোগ ব্যাধি, আইনি সমস্যা এবং অর্থ কখনোই সঞ্চয় হতে চায় না, বাজে পথে ভুল জায়গায় অর্থ বেরিয়ে যায়। উকিল, ডাক্তার এগুলোতে কিন্তু এদের অর্থ হু হু করে বেরিয়ে যায়। তাই কালসর্প যোগ নিয়ে আজ আমরা কিছু সামান্য আলোচনা করলাম আপনাদের সাথে। পরবর্তী দিন আমি আপনাদের সাথে কালসর্পের দ্বিতীয় এপিসোড বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমরা যেগুলো শেষে বললাম, অর্থাৎ কোন কোন কালসর্পের ক্ষেত্রে কী কী ফল হতে পারে, এগুলো বিশেষভাবে তাদের জীবনে দেখা যায়। অন্য কোনো সমস্যা তো তাদের জীবনে থাকতেই পারে, কিন্তু এই যে ঘটনাগুলি বললাম এগুলো কিন্তু তাদের জীবনে বিশেষভাবে দেখা যায়। আজকে আমাদের আলোচনা অনেকটাই দীর্ঘ হয়ে গেছে, পরবর্তী দিন আলোচনায় আসবো কালসর্প যোগের দ্বিতীয় এপিসোড নিয়ে। আর আপনাদের আমাদের প্রোগ্রাম কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।